হাদিসে আছে সে হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংগ্রহকারী ইমামকে কোরআন অনুমোদিত সপ্তায়িত আর কোরানের সাথে সম্পর্কহীন হাদিস কি অ্যাডমিসিবল না হিজাব মেকাব এই শব্দগুলো কোরআনের যে আয়াতে এসেছে তার সাথে ড্রেস কোডের কোনো সম্পর্ক নেই মহিলাদের পোশাক নিয়ে কোরআনে মোট তিনটি আয়াত আছে যার একটি নবীজীর স্ত্রীদের জন্য যে তারা যেন মার্জিত পোশাক পরে বিকজ অফ দ্য রোল ইন দ্য সোসাইটি সুরা আহজাবের তেত্রিশ নং আয়াত আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না এখানে অবশ্য পোশাকের কোনো স্পেসিফিকেশন দেওয়া হয়নি আয়তের এই অংশটুকুর মাধ্যমেই মহিলাদের যুগ যুগ ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে কিন্তু এই নির্দেশনা এক্সক্লুসিভলি নবীজির স্ত্রীদের জন্য অ্যাজ পার দেয়ার স্পেশাল প্রোটোকল সুরা আহজাবের তিরিশ থেকে চৌত্রিশ নং আয়াতের বক্তব্য বিশেষ করে নবীজির স্ত্রীদের জন্য হে পত্নীগণ তোমরা অন্য কোন নারীর মতো নও তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর যে কেউ সৎ কাজ করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব সুতরাং এই বিধান সাধারণ নারীদের জন্য প্রযোজ্য নয় নবীজির স্ত্রীদের জন্য আরোপিত বিধানকে যারা সকল মহিলার উপর চাপিয়ে দিতে চান তারা সুরা আহজাব পড়ে দেখবেন নবী পত্নীদের নবীজির ইন্তেকালের পর অন্য কাউকে বিয়ে করাকেও নিষিদ্ধ করা হয়েছে অনেক মেয়েরা হয়তো আমার কথাগুলোতে ষড়যন্ত্রের গন্ধ খুঁজবেন যে আপনি কেন এসব নিয়ে কথা বলছেন হ্যাঁ সতীদাহ প্রথাও একসময় সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হতো না মোগলরা আপ্রাণ চেষ্টা করেও হিন্দুদের বোঝাতেই পারেনি যে সতীদাহ একটা সামাজিক সমস্যা রাজা রামমোহন রায় আজীবন প্রচার করলেন যে সতীদাহ হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে নেই অতপর ব্রিটিশ সরকার কঠোর আইন করে এ জঘন্য প্রথা বন্ধ করে যদি সাশ্রয়ী নাই থাকে তবে সতীদাহকে বর্বরচিত হত্যাকাণ্ড নয় আমার চাচা মামারা সবাই ইউনিভার্সিটি পড়ুয়া কিন্তু আমার খালা ফুফুরা প্রাইমারি পর্যন্ত ইচ্ছার অভাবে মোটেও না আমার আম্মা যখন মেট্রিক পাশ করে তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি এমন কত কত স্বপ্ন ঝরে গেছে ধর্মের ভুল ব্যাখ্যায় সর্বসাধারণ মহিলাদের পোশাক নিয়ে কোরআনের বাকি দুটি আয়াত সুরা নূরের একত্রিশ নং আয়াত এবং সুরা আহজাবের উনষাট নং আয়াত তবে এ দুটি আয়াতের সহজ সরল ব্যাখ্যাকে আমরা আমাদের এক্সিস্টিং মাইন্ডসেট অনুযায়ী তর্জমা করি এবং এর সাথে পছন্দ সেই হাদিস ও ফিখি মতামত জোড়া দিয়ে পূর্ব নির্ধারিত সিদ্ধান্তকেই অনুমোদন দিই এই দুটি আয়াত নিয়ে আলোচনা করার আগে মহিলাদের পোশাক সম্পর্কিত আমাদের মাইন্ডসেট নিয়ে একটু কথা বলা দরকার প্রাইমারি মাইন্ডসেট হচ্ছে পোলারাইজড মাইন্ডসেট অর্থাৎ আমার ধর্ম এটা ফরজ করেছে সো পক্ষে যুক্তি জোগাড় করতে হবে এখন এসব যুক্তিবিদদের যদি বোঝানো যায় যে ভাই ইসলামে হিজাব নয় তাৎক্ষণিক এরাই ইউটার নিয়ে হিজাব একশো নিরানব্বইটা সমস্যা খুঁজে বের করবে নারীদের পোশাক নির্ধারণে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে সেক্স অর্থাৎ নারী হচ্ছে যৌন উত্তেজক তাই তার আপাদ ঢেকে রাখতে হবে পুরুষকে উত্তেজিত করার কোনো অধিকার তার নাই কিন্তু এসব আমাদের হিউম্যান মহান আল্লাহ সব মোহ মায়া থেকে পবিত্র তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আল্লাহর দৃষ্টিতে সেক্স কোনো বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান নয় এটা জীবন থেকে জীবনের প্রবাহ প্রাণ থেকে প্রাণের প্রদীপ জ্বালানোর প্রক্রিয়া কোরআনের বিবাহ বা বিবাহ বহির্ভূত যৌনাচারের যত বিধান তার মূল উদ্দেশ্য টু কিপ দিস প্রসেস অ্যাজ পিওর অ্যাজ পসিবল আমেরিকায় যেখানে সুন্দরী মেয়েরা অতি সামান্য পোশাক পরে সেখানে যিনি নেকাব সানগ্লাস গ্লাভস পরছেন তিনি এসব কিছু না পড়লেও কারণ নিশ্চয়ই ভিন্ন প্রতিক্রিয়া হতো না ইউনিভার্সিটিতে অনেক মেয়েরাই সাধারণ পোশাক পরে এখন যে হিজাব বা নেকাব পড়ছে সে হিজাব নেকাব না পড়লেও কেউ উত্তেজনায় গাছে উঠে যাবে না মুসলিম আমসলিম একশো পার্সেন্ট মহিলা নেকাব না পড়লে তো পুরুষের উত্তেজনায় ঠেকানো যাচ্ছে না অ্যাস কনফুসিয়ান ফিলোসফার মেনসিয়াস আস্ট ইজ দের এনি ডিফারেন্স বিটুইন কিলিং এ ম্যান উইথ এ স্টিক ওর উইথ এ সৌড ধরেন একজন পানিতে ডুবে মূল্য তো উনি পুকুরে ডুবে মূল্য নাকি আটলান্টিকে ডুবে মূল্য তার কি কোনো পার্থক্য আছে এক্ষেত্রে একটা উত্তর পেয়েছি যে পর্দা করবে সে তার সবাব পাবে ইন দিস কেস ইটস নট সোশ্যাল আর সেক্সুয়াল ইস্যু সেক্সুয়াল বা সোশ্যাল ইস্যু হিসেবে বিবেচনা করলে এর সমাধান হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মেয়েদের নেক বা লাইফ টাইম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক সো ইস্যু এবারে চলুন দেখা যাক কোরআন মহিলাদের পোশাক সংক্রান্ত দুই আয়াতে কি বলেছে কোরআনে নারী পুরুষের যে পোশাকের বিধান তা সাধারণ সামাজিক সভ্যতা বা সুরক্ষা হিসাবে দেয়া হয়েছে এর সাথে ফরজ হারাম বেহেস্ত দোজক এসবের কোনো উল্লেখ নেই কোরআন বলেছে এটা শুনে দৌড় দিলেই হবে না কি বলেছে তাও একটু খেয়াল করতে হবে একজন মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান কারণ কোরআনে আছে বাইদেবান মানে মৃত্যুক কোরআনে তো শয়তানের নামও আছে আবুল হাবের নামও আছে সো সুরেন নূরের একত্রিশ নং আয়াত অ্যান্ড টেল দ্য বিলিভিং ওয়ামেন টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস ইমানদার মহিলাদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্টকে আবৃত রাখে এখানে ব্র্যাকেটে মহিলাদের চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনায় নিয়ে তাদের আপাদমস্তক ঢেকে রাখতে বলা হয়েছে কিন্তু এর ঠিক আগের আয়াতেই অর্থাৎ সুরানুরের ত্রিশ নং আয়াতে হুবাহু একই শব্দ একই কথা বলা হয়েছে পুরুষদের সম্পর্কে অ্যান্ড টেল দ্য বিলিভিং মেন টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস পোশাকের পারপাস কারো উত্তেজনা প্রশমন করা নয় সে পারপাসে নারী পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে এর দৃষ্টি চর্মচক্ষু এবং অন্তর্দৃষ্টি বোধ নারী পুরুষ উভয়ই পরস্পরের জন্য উত্তেজক আমেরিকায় গে কমিউনিটি বেশ বড় তারাও নিশ্চয়ই একজন পুরুষ দেখে বিশেষ অস্থিরতা অনুভব করে কিন্তু তাদের সুবিধার্থে তো আমরা হিজাব বা পরে থাকতে পারি না বিতর্কের নতুন টপিক সম্প্রতি মহিলারা প্রজেক্টারে ওয়াজ শুনতে পারবে কিনা কি হাস্যকর প্রজেক্টার কেন মহিলারা সরাসরি কোনো পুরুষকে দেখতে পারবে না এটা কোন আয়তা বলা হয়েছে মহিলারা তো সরাসরি নবীজি বা খলিফাদের কাছে প্রশ্ন করত। আলোচনা শুনত বিচার চাইত ব্যবসা বাণিজ্য করতো আমরা জানি উম্মুল আনহা ছিলেন তৎকালীন আরবের ওয়ান দ্য এক্সপোর্ট সিইও যাই হোক ইসলামের নারী পুরুষ উভয়ের পোশাকের যে গাইডলাইন জেনারেল অ্যাডভাইস বা সাধারণ সামাজিক সুরক্ষা হিসাবে দেয়া হয়েছে একত্রিশ নং আয়াতে অতিরিক্ত হিসাবে মহিলাদের বুক ঢেকে রাখতে বলা হয়েছে হুইচ ইজ ভেরি রিজনেবল অ্যান্ড কনসিডারেবলি প্রাইভেট পার্ট and not expose their adornment except that which appears thereof and to wrap their khimar over their chests. এবং তারা যেন স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাছাড়া তাদের বিশেষ সৌন্দর্য প্রদর্শন না করে এবং তাদের খিমার বা ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে খিমার মানে পিস অফ ক্লথ এক টুকরা কাপড় বা ওড়না এই ওড়না দিয়ে মাথা মুখ চোখ ঢেকে রাখা বহু রকমের ব্যাখ্যা দেয়া যায় কিন্তু আল্লাহ বুক ঢেকে রাখতে বলেছেন আমরা এই হাদিস ওই তাফসির বা বিভিন্ন ফতোয়ার কিতাব জোড়া দিয়ে বলছি মহিলারা চোখ ঢেকে রাখতে হবে মুখও ঢেকে রাখতে হবে এটাই যদি আল্লাহর কমান্ড হতো আল্লাহ এক কথাই বলে দিতে পারতেন যে মহিলারা পরপুরুষের সামনে আপাদ মস্তক ঢেকে রাখবে এ আয়াতে নিকট আত্মীয় ছাড়া অন্য পুরুষদের নিকট তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে নট হাসবেন্ড দেয়ার ফাদার্স দেয়ার হাজবেন্ডস ফাদার্স সোয়ান কারণ নিকটাতিয়দের নিকট যেন নিরাপদ ও সুরক্ষিত পোশাকী এ বিধান কেন দেয়া হয়েছে তার উদ্দেশ্য অপরায় থেকে বেশ পরিষ্কার সূরা আযাবের 59 আয়াত ইয়া আইয়ুহান নবী ইকুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নসাউল মুমিনিনা ইউদন্নিনা আলাইহিন্না মিন জিলাবিবহন্না ও প্রফেট টেল ইয়োর ওয়াইফস এন্ড ইয়োর ডটারস এন্ড দ্য ওমেন অফ দ্য বিলিভারস টু ব্রিং ডাউন ওভার देमসেভস অফ देयर আউটার গাৰমেন্টস হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও ईमानदार নারীদের বলুন তারা যেন তাদের জিলবাব বা আউটার গার্মেন্টস এর নিজেদের উপর ঝুলিয়ে দেয় এই জিলবাব এবং খিমার মাপঝোঁক মাপ ঝোক বা এসব দিয়ে কি কি ঢেকে রাখতে হবে তাই নিয়ে ভর বিতর্ক কিন্তু এই নির্দেশনা আল্লাহ কেন দিয়েছেন যালিকা আদনা আইয়রাফ না ফালা ইউযায়না दट দে উইল বি नोन এন্ড নট বি অ্যাবিউজড এটা উত্তম যাতে তাদের চেনা যাবে যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা তাতে তারা অ্যাবিউজ বা বৈষম্যের শিকার হবে না আয়াতে আল্লাহ তার স্ত্রী কন্যা ও ইমানদারদের তিনি কোরআনে এমন একটি আয়াত যুক্ত করতেন যে হে নবী ইমানদার পুরুষদের বলুন তারা যেন দাড়ি বড় করে এবং গোপ ছোট করে কিন্তু অননুমোদিত কেউ নবীজি বলেছেন বলে কিছু বললেই সেটা নবীজির বাণী হিসাবে আমলযোগ্য নয় যাই হোক তৎকালীন আরবে দরিদ্র নিম্ন শ্রেণী বা কৃতদাসীরা দাসীরা কাপড় তাই তাদের বিভিন্ন রকমের টিজিং বা বা সামাজিক বৈষম্যের শিকার হতে হতো আউটার গার্মেন্টস ছিল তাই সেসব মহিলাদের আলাদাভাবে সমীহ করত। এমনকি পুরুষদেরও হেড স্কার্প আউটার গার্মেন্টস স্যুট বা আউটফিট আবিজাত হিসেবে বিবেচিত হয় সেলফ ট্রেনিং আমরা প্রপার ড্রেস কোড বা বিজনেস অ্যাটায়ার প্রমোট করি ডিফেন্স অফিসারদের ইউনিফর্ম তাদের মর্যাদা বা গর্বের উপলক্ষ সুরা আরব ছাব্বিশ নং আয়াত ও চিলড্রেন অফ অ্যাডম উই হ্যাভ প্রেজেন্টেড আপ ইউ ক্লদিং টু কনসিল ইউর প্রাইভেট পার্টস এন্ড অ্যাজ অ্যাডর্নমেন্ট অর অর্নামেন্ট সুরা আরফ একত্রিশ নং আয়াত ইয়া বানি আদম খুজু জি না তাকুম হে বনি আদম তোমরা তোমাদের সুন্দর বেশভূষা গ্রহণ করো কিন্তু সময়ের সাথে সাথে পোশাকের ফ্যাশন বদলে একটা নির্দিষ্ট পোশাক সব সমাজে সব সময় অভিজাত বলে বিবেচিত হয় না সুতরাং পোশাকি এই বিধান ফরজ হারাম বা পাপ পুণ্য হিসাবে নয় সামাজিক সুরক্ষা হিসাবে দেয়া হয়েছে কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করেই হুরমাতে আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে বা ওয়াহার রিবা সুদকে হারাম করা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ বা ফরজ করা হয়েছে এমন শব্দ ব্যবহৃত হয়েছে এছাড়া যেগুলো অপরাধ যেমন পাপ কাজ শয়তানের কাজ শাস্তি দুঃসংবাদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এমন শব্দ ব্যবহার করা হয়েছে অবশ্য সেসব আয়াত আমাদের চোখে পড়ে না কারণ আমরা চোখ খোলা রাখা যাবে কিনা তা নিয়েই ব্যস্ত নইলে আলোচ্য আয়াতের ঠিক আগের আয়াতে অর্থাৎ সুরা আহজাবের আটান্ন নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত বিগাইরি মাকতসাব ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমাম মুবিনা আর যারা মু'মিন নর তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ বলুন এই দুই আয়াতের মধ্যে কোনটা পাপ আর কোনটা সাধারণ সামাজিক গাইডলাইন এটা বুঝতে কি আপনার আলাধার ইউনিভার্সিটিতে পড়া লাগবে

পোশাকের ব্যাপারে ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে ওই নীতিমালাগুলো ঠিক রেখে অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চাই পোশাক পড়তে পারবেন মৌলিক নীতিমালা কি ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে ছেলেদের জন্য সিল্কের কোনো পোশাক পরা যাবে না স্বর্ণজরিত কোনো পোশাক পরা যাবে না একেবারে অন্য ধর্মের প্রতি প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক পড়তে পারবে না এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক সে জুব্বা পড়তে পারবে টি শার্ট পড়তে পারবে শার্ট পড়তে পারবে চাদর পড়তে পারবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না ভারী হতে হবে মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হতে হবে মেয়েদের পোশাকে তাদের সারা শরীর ইট শুড কভার হোল বডি পুরো দেহটা ঢেকে রাখতে হবে তারপর অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক পড়তে পারবে না এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পড়তে পারবে তো জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব বা যেটা মনে চায় পড়তে পারবেন কারণ বাংলাদেশে যে পোশাকটা শ্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা শ্যুট করবে না আরব দেশে যেটা শ্যুট করে জাপানে হয়তো সেটা শ্যুট করবে না এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই প্রিয় ভাইয়ের একটা জিনিস খেয়াল রাখবেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি আমরা আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবী ছাড় দেয় এটা ঠিক না ইসলামে যেটা ছাড় দিয়েছে যতটুকু রুখসাদ দিয়েছে আর রুখসাদ হাদিয়া তুমি হাদাই আল্লাহ বা খুদু হাদিয়া তার অব্বিকম এই রুখসাদ ছাড় দেয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট তো এই গিফট আপনি নেবেন না কেন আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াকড়ি করবেন কেন যেখানে ইসলাম ছাড় দিয়েছে আল্লাহ ছাড় আপনার টুপি এটা সুন্নতে আদায় ছিল সাবাই ক্রাম নবী করিম সাদা সাল্লাম পড়েছেন তার মহাব্বতে তার অনুকরণে পড়লে সব পাওয়া যাবে কিন্তু এটা পড়াটা সুন্নত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে পড়াটাই স্বতন্ত্রভাবে সবের এরকম না অর্থাৎ সুন্নতে আদা নয় বরং সুন্নতে আদা যেটাকে বলা হয় সেটা নয় বরং নবী করিম সাদ সাবাইক্রাম টুপি পড়ছেন এটি সাব্যস্ত আছে বিধায় তাদের অনুকরণে যদি করা হয় তাদের মহাব্বতে যদি সেরকম পোশাক পরিধান করা হয় সেটা অবশ্যই স্বাভাবিক কারণ হবে আর পাঞ্জাবি আমাদের আজকাল যত পাঞ্জাবি আছে নবী করিম সাল্লাহ সাল্লাম এই ধরনের পাঞ্জাবি পরেছেন এমনটি প্রমাণিত নয় তাই এটিকে শূন্য মনে করার কোনো কারণ নেই তবে পোশাক পরা মৌলিকভাবে এটা শুন না অতএব যে কোনো পোশাক আপনার ইজ্জত আবরু ঢাকবে এবং শরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা সাপ করবে সেটা পড়লে ইনশাআল্লাহ পোশাক পরার যে নির্দেশনা সেটা আপনার পালন করা হয়ে যাবে